আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজার কলিজার কাকলেট। এই কলিজার কাকলেটটি তৈরি করা কিন্তু খুবই সহজ এবং এটা খেতেও কিন্তু ভীষণ মজা। চলুন তাহলে দেখে নিন এই মজাদার কলিজার কাকলেটটি কী করে তৈরি করতে হবে। কলিজার কাকলেট তৈরির জন্য এখানে আমি কিছু গরুর কলিজা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে কলিজাটাকে মুছে নিব। কলিজাটাকে ভালোভাবে মুছে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আমি আগে থেকে মিডিয়াম সাইজের দুটো আলু ভর্তা করে রেখেছিলাম, সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লোর, দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু মিহি করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1টা চামচ শুকনা মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দিব। এখন এই সবকিছু হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। সবকিছু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাতটা ধুয়ে হাতে সামান্য একটু তেল মেখে নিচ্ছি। আমি হাতে তেল মেখে নিয়েছি। এখন আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে কাকলেটের শেপে করে নিব। সেম ভাবে আমি সম্পূর্ণ ডোটাকে এভাবে নিয়ে নিয়ে কাকলেটের শেপে করে নিচ্ছি। আমি সম্পূর্ণ ডোটাকে কাকলেটের শেপে করে নিয়েছি। এখন আমি এটাকে ভেজে নিব। এখন আমি চুলাইতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। তেলটা দিয়ে তেলটাকে আমি একটু গরম করে নিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে এক এক করে কাকলেটগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে একটু উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিব। কাকলেটটা ভাজার সময় চুলার আঁচ মিডিয়ামে রাখবেন, বেশি হাই হিটে দিবেন না, তাহলে কাকলেটগুলো উপর থেকে ব্রাউন হয়ে ভাজা হয়ে যাবে, তবে ভিতর থেকে কাঁচা থাকবে। কাকলেটগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন কাকলেটগুলোকে আমি এরকমই ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আমি কাকলেটগুলোকে তেল থেকে উঠিয়ে একটা কিচেন টিস্যুর উপরে নিয়ে নিচ্ছি। সেমভাবে আমি বাকি কাকলেটগুলো ভেজে নিব। আমার সবগুলো কলিজার কাকলেট ভেজে নেওয়া হয়ে গেছে, তৈরি হয়ে গেল মজাদার কলিজার কাকলেট। তো বন্ধুরা, দেখলেন তো এই কলিজার কাকলেটটি তৈরি করা কতটা সহজ। আমি আপনাদেরকে একটা কলিজার কাকলেট ভেঙে দেখাচ্ছি। দেখুন এই কলিজার কাকলেটটি কতটা পারফেক্ট হয়েছে এবং এটা খেতেও কিন্তু ভীষণ মজা।
তো বন্ধুরা আমার রেসিপিটি পর্যন্ত কি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার রেসিপিটি আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।